হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অ্যাকচুয়ালি এই ব্লগের সামনের পার্টগুলো 2 থেকে 3 মাস আগের করা, কারণ আপনারা সবাই জানেন যে আমরা নতুন বাড়ি কিনেছি, আর সেই বাড়ির ফার্নিচার কেনার জন্য 2 থেকে 3 মাস আগে আমরা গিয়েছিলাম ফার্নিচারের অর্ডার দিতে, বাসার নতুন বাসার ফার্নিচারের অর্ডার দিতে গিয়েছিলাম। আর তখনকার এই সামনের পার্টগুলো তখনকার করা, আর লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে রিসেন্ট। তো দুইটা মিলেই আজকের আমার এই ব্লগটা। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আমরা অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম ফার্নিচারের অর্ডার দিতে, কারণ ফার্নিচার আসলে চুজ করা অনেক কষ্টের একটা ব্যাপার। তো অনেক সকালেই বের হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে। আমাদের কফি, তো ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি ফার্নিচারের শপে। ম্যাক থেকে খুব বেশি দূরে না, কাছেই। তো ফাইনালি আমরা চলে এসেছি ফার্নিচারের শপে। এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা মেইনলি নিতে এসেছি এখানে বেডরুমের ফার্নিচার আর কিচেনের সেট। তো আমরা শুরুতে কিচেন সেটটা চুজ করে নিচ্ছি, কারণ এটাই আমার মনে হয় সবচাইতে কষ্টের কাজ, কিচেন সেটটা চুজ করা। তো কষ্টের কাজটাই আমরা শুরুতে করতে চাচ্ছি। তো চারোদিকে এত সুন্দর সুন্দর কিচেন সেট দেখে মানে পুরাই কনফিউজড, কোনটা ছেড়ে যে কোনটা নেব, ডিসিশন নেওয়াটা কিন্তু খুবই টাফ। অনেক সুন্দর সুন্দর, সবগুলোই সুন্দর। তো আমরা ঘুরে ফিরে দেখছি যে কোন সেটটা আমাদের কিচেনের জন্য ভালো লাগবে, সেটাই ঘুরে ফিরে দেখছি। আর এখানে সব রকম প্রাইসেরই কিচেন সেট আছে, 2-3 হাজার ইউরো থেকে শুরু করে 10-12 হাজার, যে যেমন চায়। ছোটোখাটো নিলে কম প্রাইস পড়বে, বড় নিলে বেশি প্রাইস পড়বে। তো আমাদের কিচেনটা যেহেতু একটু বড়, তো আমরা একটু বড় কিচেন সেটটি চুজ করার চেষ্টা করছি। তো কিচেন সেটটা পছন্দ করে অর্ডার দেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম বেডরুমের কিছু জিনিসপত্র দেখতে। মেনলি আমরা এখানে এসেছি ম্যাট্রেসটা, এখান থেকে আমরা ম্যাট্রেসটা নিব। আর অনেক রকম ম্যাট্রেস এখানে আছে, আর ম্যাট্রেসে কিছুটা ডিসকাউন্টও চলছে, তো ভালোই হলো, কিছুটা ডিসকাউন্টও পাওয়া যাবে এখান থেকে। আর আমাদের লাগবে কিং সাইজ ম্যাট্রেস, তো এখান থেকে আমরা কিং সাইজ ম্যাট্রেসটা চুজ করলাম। কিছুটা ডিসকাউন্ট পেয়ে আমরা এখান থেকে 195 ইউরো দাম পড়ছে এক একটা হচ্ছে ম্যাট্রেসের। তো আমাদের এখানে 3টা ম্যাট্রেস লাগবে, তো এক একটা ম্যাট্রেসের দাম বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো পড়ছে এই আর কি। কিচেন সেট, বেডরুমের ফার্নিচার সব কিছুর অর্ডার দিয়ে আমরা এখন এসে দেখছি এখানে সোফার কালেকশনগুলো। এখানকার সোফার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর সোফা আছে এখানে। এর আগেও আমরা এখান থেকে সোফা নিয়েছিলাম যখন আমরা রেন্টের বাসায় ছিলাম তখন। তো আজকেও কিছু সোফা দেখছি আমরা কিনব। এই সেম সোফাটাই অলরেডি আমাদের বাসায় আছে, তো আমরা এই সেম কালারেরই 3 সিটের একটা সোফা খুঁজছি, যাতে অন্য সাইডেও আমরা সেম কালার রাখতে পারি এই আর কি।
চলো যাই, টাইম আছে তো চলো। ফার্নিচার দেখা শেষ, আমরা দুইটা অর্ডার দিলাম ফার্নিচারের। তো একটা কিচেনের অর্ডার দিয়েছি আর একটা একটা বেডরুমের অর্ডার দিয়েছি। তো দুইটা অর্ডার দিয়ে এখন আমরা একটা সুপার মার্কেট একটা মার্কেটের মধ্যে ঢুকেছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রাতের খাবারটা খাবো। রাতের খাবার খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। মার্কেট অনেক বড়, একটু অন্য আর উত্তম চলে গেছে সামনেই। আমাদের পিজার অর্ডার দিয়ে আমরা বসে আছি এখন। আমাদের পিজা আসবে কতক্ষণ পর? 5 মিনিট। আমরা পিজার অর্ডার দিয়েছিলাম সেই দুপুরবেলা না বাবু, আগেই অর্ডার দিয়ে না রাখলে এখানে পিজা গতবার এসে আমরা পিজা পাইনি। মানে মিনিমাম কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টার মতো, মানে অর্ডার দেওয়ার পর 1 ঘন্টা সময় নেয়। তো আমরা এবার সেজন্য দুপুরে এখানে এসে আগে অর্ডার দিয়ে তারপরে শপিং শেষ করে এখন পিজা খাবো। সব কাজ শেষ করে আমরা টাইমিংটা দিয়ে রেখেছিলাম যে 6টার দিকে পিজা খাবো এই আর কি। আর ওইখানে আমাদের পিজা মেক করা হচ্ছে, একটু জুম করে দেখাই। আমাদের পিজা চলে আসছে। আমি মিত্র বাবু আমাদের স্পেস করো, সেই বিগ পিজা। আমরা ফ্যামিলি পিজার অর্ডার দিয়েছি, ফ্যামিলি পিজা। বাবু স্পেস করো বাবা। গরম গরম আছে, দেখে দিন ফেলতে হবে। পিজা মার্গারিটা না, অনেক বড় পিজা কিন্তু ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো সব কিছু সেরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই আর লাস্ট যে পার্টটা সেটা কিন্তু রিসেন্ট, কিছুদিন আগের আমাদের ফার্নিচার যে চলে এসেছে সেটার মানে সেই পার্টটাই আমি এখন শেয়ার করব এই পরের অংশতে। এখানে আমাদের ফার্নিচার অলরেডি প্রায় তিন মাস পর আমাদের ফার্নিচার চলে এসেছে আমাদের বাসায়। তো খুব খুশি আমি। তো ফার্নিচার ডেলিভারি ম্যানরা এসেই ফার্নিচারগুলো সেট করেও দিয়ে যাচ্ছে। আমরা এভাবেই মানে ইয়ে করে নিয়েছিলাম। এখানে ফার্নিচার হোম ডেলিভারি আর ফার্নিচার সেট করা সহ 14% নেয়। তো আমরা 14% এক্সট্রা দিচ্ছি এখানে আর কি। ফার্নিচারের প্রাইসের উপর ডিপেন্ড করবে এখানে প্রাইসটা 14% কত পড়বে। ফার্নিচারের যদি প্রাইস বেশি পড়ে তাহলে এটা সেট করাও তো মানে বেশি পড়ে এই আর কি। তো ফাইনালি ফার্নিচারগুলো সেট করা হয়ে গিয়েছে আর এই হচ্ছে তার ফাইনাল লুক। আর আপনাদেরকে তো বলাই হয়নি, এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। তো আর এই ফার্নিচার যেটা সেট করা হয়েছে সেটা হচ্ছে আমার বড় ছেলের রুমে এই ফার্নিচারটা সেট করেছি আমরা। আর ওর নিজের ঘরের ফার্নিচারটা কিন্তু ও নিজেই চুজ করেছিল, হোয়াইট কালার। তো ওর পছন্দ এটা। তো আসলে কিন্তু ফার্নিচারগুলো অনেক সুন্দর হয়েছে। আর অন্য বেডরুমের ফার্নিচার প্লাস কিচেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ভিডিওগুলোতে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে হয়তো কিছুই না, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কিছু। আমাদের কাজের আগ্রহটাই কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দিন এসেছে, বাই।